নমস্কার, মধ্যবঙ্গের সংস্কৃতি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের এই উপস্থাপনার বিষয় হল মন্দির টেরাকোটায় শ্রীকৃষ্ণের রাসলীলা। শুরুতেই মানুষের মনে কৃষ্ণ চেতনা বিষয়ে কিছু কথা উত্থাপন করব। হিন্দুদের ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রীকৃষ্ণ হলেন ঈশ্বরের অবতার, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই হল তাদের দৃঢ় বিশ্বাস। কৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে কল্পনা করা হয়। ভগবান হলেন সর্বাকর্ষক। যে সমস্ত গুণাবলী থাকলে সর্বাকর্ষক হওয়া যায় সেগুলি হল ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। যার মধ্যে এই ছটি গুণ বিরাজ করে তিনিই হলেন পরমেশ্বর ভগবান। সঙ্গত কারণে ভারতের তথা বাংলার সিংহভাগ হিন্দু ধর্মাবলম্বী মানুষজনের মধ্যে কৃষ্ণ উপাসনার আয়োজন ব্যাপক। সেই বিশ্বাসের প্রতিফলন দেখা যায় বহু সংখ্যক মানুষের জীবনচর্যায়, দৈনন্দিন অভ্যাসে। ভিক্ষাজীবীর মুখে শোনা যায় রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ ইত্যাদি। অপ্রত্যাশিত ঘটনাকে ব্যঙ্গ করতে শোনা যায় হরিবোল শব্দ। ভয় কাটাতেও হরিনাম জপতে অভ্যস্ত অনেক মানুষ। বিজ্ঞানের অগ্রগতি, নানান আবিষ্কার, বিজ্ঞান চেতনার প্রসার ঘটেছে এবং মানুষ তার সুফল ভোগ করছে। বিজ্ঞানের অগ্রগতি চলতেই থাকবে। পাশাপাশি পরম্পরাগতভাবে কৃষ্ণ চেতনা কিন্তু রয়ে গেছে কিছু মানুষের কাছে অন্তঃসলীলা হয়ে। আবার বেশিরভাগ মানুষের মনেই তার প্রকাশ প্রকটভাবে। পরের বিষয়টি হল রাস যাত্রা। দুর্গোৎসবের পর বিভিন্ন ঋতুর কৃষ্ণলীলা বিষয়ক উৎসবগুলি জনচিত্তকে বেশি আকর্ষণ করে। বাঙালি চেতনায় এই উৎসবগুলি বেশি পরিমাণে দিব্য আনন্দরসের সঞ্চার করে। কৃষ্ণ নামটির উৎস বৈদিক সাহিত্য। কৃষ্ণচরিত্র দুটি স্বতন্ত্র মূর্তিতে প্রতিষ্ঠিত। একাধারে তিনি পুরুষোত্তম, মহাভারতের যুদ্ধে মহানায়ক, ক্ষুরধারধী সম্পন্ন রাজনীতিবিদ, পার্থসারথি যিনি অধর্মের বিনাশ, দুষ্টের দমন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠার রূপকার। অন্যদিকে তিনি যশোদা দুলাল গোপাল কৃষ্ণ, যিনি গোপীজন বল্লভ, মোহন মুরলীধারী বনমালী, বৃন্দাবন লীলার নায়ক। ঝুলন, রাস ও দোল, এই তিনটি উৎসব হল শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার আবেক্ষণ মুহূর্তের পুনরাভিনয়। তিনটি উৎসবের সঙ্গে যুক্ত আছে যাত্রা শব্দটি। এই যাত্রা কিন্তু যাওয়া নয়, রমন অর্থে গমন। উৎসবগুলি এক অর্থে নারী পুরুষের মিলনোৎসব। বছরের কোনো কোনো দিন নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ দেবার প্রথা উৎসব উপলক্ষ হিসেবে আছে বিশ্ব জুড়েই। অধ্যাপক পল্লব সেনগুপ্তের পূজা পার্বণের উৎস কথা অনুসরণে বলা যায়, এদের মধ্যে যেগুলি সুপরিশীলনের পালিশ পেয়েছে তাদের মধ্যে প্রথম যুগের যৌনাচারটা প্রচ্ছন্ন হয়ে গেছে, প্রত্যক্ষ হয়ে উঠেছে সামাজিক মেলামেশাটা। ঝুলন এবং রাস এর ভালো উদাহরণ। রাধাকৃষ্ণকে এইসব উৎসবের মধ্যে সুস্থিত করা হয়েছে প্রতীক ব্যঞ্জনা প্রকাশের জন্য। রাসের উৎপত্তি রস থেকে। বৈষ্ণব সাহিত্যে দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর রসের মধ্যে রাস হল মধুর রসের লীলা। কৃষ্ণ হলেন মধুর রসের ঘনীভূত আধার। রাস উৎসব তাঁকে ঘিরেই। এটি কার্তিক পূর্ণিমায় কৃষ্ণের বৃন্দাবনে রাধাসহ গোপিনীদের নৃত্য উৎসব। মূলত কৃষ্ণের ব্রজলীলার অনুসরণে বৈষ্ণবীয় ভাবধারায় পালিত হয় রাস উৎসব। অবশ্য ব্যতিক্রম হল নবদ্বীপের শাক্ত রসাশ্রিত রাস। এবার আসি কৃষ্ণের রাসলীলার সূচনা প্রসঙ্গে। শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা অনুসারে কৃষ্ণ যখন গিরিগোবর্ধন পর্বত ধারণ করেছিলেন তখন তার বয়স ছিল 7 বছর। তার 1 বছর পর অর্থাৎ 8 বছর বয়সে রাসলীলা অনুষ্ঠিত হয়।
গিরিগোবর্ধন ধারণের পরের বছর শরৎ পূর্ণিমায় প্রাকৃতিক সৌন্দর্যে বিভোর হয়ে তিনি নানা ফুলে সজ্জিত হন। শুধুমাত্র তাঁকে পতি হিসেবে পাবার জন্য ব্রজের বালিকারা দুর্গা বা কাত্যায়নীর পুজো করেন সে কথা তিনি জানতেন। ফুলে সজ্জিত হয়েই সে কথা তিনি স্মরণ করলেন এবং তার মধ্যে রীরংসা অর্থাৎ রমণেচ্ছার উদয় হল। ভাবলেন এই শরৎ পূর্ণিমায় রাস নৃত্যের যথার্থ সময়। এই রীরংসা পূরণের জন্য তিনি যোগমায়ার আশ্রয় গ্রহণ করলেন। যোগমায়াশ্রিত রাসকেলি সাধারণ জীবের কাম ক্রীড়া নয়। ফুলের সৌরভ এবং সৌন্দর্যের সাথে পূর্ণচন্দ্রের আলোয় মাখামাখি হয়ে বৃন্দাবনের কুঞ্জে দাঁড়িয়ে তিনি বাঁশি বাজাতে লাগলেন। বাঁশির ধ্বনি শুনে উচাটন মন গোপিনীরা জাগতিক সব কাজকর্ম ফেলে ছুটে গেলেন কদমতলায় বংশীধরের কাছে। মোহন বাঁশির সুরে ছুটে আসা গোপিনীরা তাদের দেহবোধ নিয়ে সংসার মাথায় করে এসেছেন কিনা তা পরখ করে নিতে চাইলেন শ্রীকৃষ্ণ। তিনি বনের হিংস্র জন্তুদের থেকে বিপদের কথা, রাত্রির ভীষণ রূপের কথা জানালেন গোপিনীদের। তাদের স্মরণ করিয়ে দিলেন যে পতির সেবা ও স্বজন সন্ততি পালন সতী রমণীর পরম ধর্ম। স্বামী পুত্র পরিজন ছেড়ে অন্য পুরুষের প্রতি অনুরক্ত হয়ে আসা নারীর অখ্যাতি এবং পাপের কারণ। এসব স্মরণ করিয়ে কৃষ্ণ তাদের বাড়ি ফিরে যাবার কথা বললেন। প্রাণপ্রিয় কৃষ্ণের প্রত্যাখ্যানে ব্রজগোপিনীরা ভীষণ ব্যথা পেলেন। বেদনাহত হয়ে তারা অন্তর থেকে জানালেন তারা নিখিল বিষয় বর্জন করে সংসার সুখ জলাঞ্জলি দিয়ে কৃষ্ণের শরণ নিয়েছেন। তাদের কথায় কৃষ্ণ সকলের পতি, পরম নিধি, তার সেবা করলে সকলেরই সেবা করা হয়। কৃষ্ণ প্রথমে নিরাশ করলেও তার সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন ব্রজবালারা। তখন তিনি গোপিকাদের হাস্যমুখ উপহার দিলেন এবং তাদের সঙ্গে নানা ছন্দে রমণানন্দ করতে লাগলেন। স্বয়ং ভগবানের কাছ থেকে রমণ সম্মান লাভ করে ব্রজবালারা প্রত্যেকেই মানিনী হয়ে পড়লেন। তাদের প্রত্যেকেরই মনে হল কৃষ্ণ আমারই প্রেমাধীন হয়েছেন। প্রত্যেকেই ভাবতে লাগলেন যে তিনি একমাত্র অন্য যে কোনো রমণী অপেক্ষা বেশি সৌভাগ্যবতী। অর্থাৎ সংসার ত্যাগ করলেও মোহ অহংবোধ দূর হয়নি এবং কৃষ্ণে পূর্ণ আত্মনিবেদন করেনি, এ বিষয়টি কৃষ্ণের অজানা ছিল না। ব্রজবালাদের অহংবোধ মোহের প্রশমন ঘটাতে যোগমায়া বলে তিনি অন্তর্হিত হলেন। তবে তিনি রাধার সঙ্গ ত্যাগ করেননি, ফলে রাধা তার নিভৃত সঙ্গিনী হলেন। কৃষ্ণের অদর্শনে ব্যাকুল হয়ে উঠলেন ব্রজবালারা। কৃষ্ণ গুণগানে মাতোয়ারা হয়ে তারা বনে বনে তাদের প্রাণপ্রিয়কে খুঁজতে লাগলেন। উদ্ভ্রান্তের মতো হয়ে তারা গাছ, লতা, ফুল, পশু পাখি সকলকেই কৃষ্ণের কথা জিজ্ঞাসা করতে লাগলেন। পরের প্রসঙ্গ হল রাধার অহংকার বোধ এবং কৃষ্ণের অন্তর্ধান। সব সখীদের চোখের আড়ালে চলে গিয়ে কৃষ্ণ একমাত্র রাধার সঙ্গে নিভৃত রমণ করায় রাধার মনেও গর্বের সঞ্চার হল। অন্য রমণীদের ত্যাগ করে কৃষ্ণ কেবল তাঁরই অনুগমন করছেন, একথা ভেবে তিনি অহংকারী হয়ে পড়লেন। রাধা তখন সাধারণ রমণীর মতোই বলে বসলেন যে তাঁর শরীর অবশ আর ঘর্মাক্ত হয়ে এসেছে, তিনি চলতে অক্ষম। কৃষ্ণ যেন তাকে কাঁধে করে পথ চলেন। কৃষ্ণ তার কথায় সায় দেন। রাধা কাঁধে চাপতে উদ্যত হলে কৃষ্ণ অন্তর্ধান করেন। এক্ষেত্রে চন্দ্রাবলীর কথা বলতে হয়। রাধা এবং চন্দ্রাবলী দুজনেই লীলাশ্রেষ্ঠ নায়িকা ছিলেন, কিন্তু দুজনের মধ্যে কিঞ্চিৎ তফাৎ ছিল। রাধার ভাব ছিল কৃষ্ণ একমাত্র তাঁরই, অর্থাৎ একটু অহংকারী। অন্যদিকে চন্দ্রাবলী মনে করতেন অন্যান্য কৃষ্ণপ্রেমী গোপিকাদের মতো তিনিও একজন। যাই হোক, কৃষ্ণের অন্তর্ধানে রাধার অহংকার চূর্ণ হয়ে যায়, বিরহে কাতর হয়ে পড়েন, কান্নায় ভেঙে পড়েন। এমন সময় অন্যান্য সখীরাও কৃষ্ণের খোঁজে বেরিয়ে সেখানে উপস্থিত হন। রাধার মুখে সব শুনে বিস্ময় প্রকাশ করেন।
নিরাশ হয়ে তারা কালিন্দী কুলে কৃষ্ণের আগমনের জন্য প্রার্থনা গীত করতে লাগলেন। অবশেষে কৃষ্ণ সাক্ষাৎ মদনমোহন রূপে তাদের মাঝে আবির্ভূত হলেন। গোপাঙ্গনারাও প্রফুল্ল বদনে উঠে পড়লেন। পরমাকাঙ্ক্ষিত কৃষ্ণকে পেয়ে বিরহ ব্যথা ভুলে আত্মতৃপ্তি লাভ করলেন। তারপর তারা কৃষ্ণকে বেষ্টন করে দাঁড়ালেন। কৃষ্ণ তাদের নিয়ে কালিন্দী কুলে উপস্থিত হলেন। কৃষ্ণের মুখে নানান মধুর বচন শুনে ব্রজবালাদের বিরহতাপ দূর হল। তারা প্রেমাকুল চিত্তে পরস্পরের বাহুবন্ধনে দাঁড়ালেন এবং কৃষ্ণ তাদের সঙ্গে রাসক্রিয়ায় মগ্ন হলেন। গোপিনীদের মধ্যে এই অনুযোগ ছিল যে শুধুমাত্র রাধার সঙ্গে নৃত্য করলে তারা বঞ্চিত হবেন। সব গোপিনীদের মনোবাঞ্ছা পূরণে যোগপ্রভাবে কৃষ্ণ দুই গোপিনীর মধ্যে মদনমোহন রূপে দাঁড়িয়ে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ হলেন। গোপিনীরা বৃত্তাকারে অবস্থানকালে প্রত্যেকে মনে করতে লাগলেন যে কৃষ্ণ আমারই নিকটে রয়েছেন। কৃষ্ণ প্রতিজনের কণ্ঠে আলিঙ্গন করে ও বৃত্তের কেন্দ্রে থেকে শোভাবর্ধন করলেন। এবার আসি বাংলার টেরাকোটা মন্দিরে উৎকীর্ণ রাসলীলা প্রসঙ্গটিতে। বাংলার মন্দির অলঙ্করণে টেরাকোটায় রাসমণ্ডল ফলকটি বহু মন্দিরেই লক্ষ্য করা যায়। মাঝে কৃষ্ণ রাধা কিংবা রাধা কৃষ্ণ চন্দ্রাবলীর মূর্তিকে কেন্দ্রে রেখে এক বা একাধিক বৃত্তে পর্যায়ক্রমে কৃষ্ণ গোপিনীদের নৃত্যরত মূর্তি সাজানো থাকে। মধ্যবঙ্গের মন্দির নগরী বলা যায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরকে। মল্লরাজ বীর হাম্বীরের সময় পর্বটি হল 1587 থেকে 1620 খ্রিস্টাব্দ। তিনি বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হন। তাঁর সময়কাল থেকে পরবর্তী দুই শতক জুড়ে বিষ্ণুপুর উন্নতির শিখরে ওঠে। বস্তুতপক্ষে চৈতন্য আন্দোলন শিল্প সৃষ্টিতে এক নবজাগরণ এনেছিল। অপূর্ব শিল্প নৈপুণ্য সমৃদ্ধ বহু মন্দির তৈরি হয়েছিল এবং অনেক মন্দির অলঙ্কৃত হয়েছিল পোড়ামাটির ফলকে। স্বাভাবিকভাবেই মন্দির গাত্রে কৃষ্ণলীলা সংক্রান্ত নানান কাহিনী উৎকীর্ণ হতে থাকে। কৃষ্ণের সমস্ত লীলার বিষয়টি উল্লেখ না করে এই পর্বে আমাদের উপজীব্য রাসমণ্ডল। বাংলার সর্বশ্রেষ্ঠ রাসমঞ্চটি আছে বিষ্ণুপুরে। বীর হাম্বীরের আমলে আনুমানিক 1600 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল বিখ্যাত রাসমঞ্চটি। দৈর্ঘ্যে প্রস্থে 80 ফুটের অনুপম শিল্প সৌকর্যে নির্মিত রাসমঞ্চটি মাকড়া পাথরের বিশাল বেদির উপর স্থাপিত। অতীতে বিষ্ণুপুর এবং সংলগ্ন এলাকার অসংখ্য মন্দিরের রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে রাসমঞ্চে এনে রাস উৎসব পালিত হতো। বাংলার সবচেয়ে বেশি টেরাকোটা অলঙ্কার সমৃদ্ধ মন্দিরটি হল বিষ্ণুপুরের পঞ্চরত্ন শ্যামরায় মন্দির। এই মন্দিরেই আছে কৃষ্ণের রাসলীলার সবচেয়ে বেশি অলঙ্করণ। মন্দির টেরাকোটায় রাসলীলার ফলককে রাসমণ্ডল হিসেবে উল্লেখ করা হয়। চক্রাকার রাসমণ্ডলের কেন্দ্রে থাকেন রাধা এবং কৃষ্ণ। কোনো কোনো ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রে থাকেন রাধা কৃষ্ণ চন্দ্রাবলী। রাধা ছিলেন কৃষ্ণের হ্লাদিনী শক্তির স্বরূপ। গোপবালারা অনুযোগ করতেন যে তারা কৃষ্ণকে একান্তভাবে পান না। এই অনুযোগ যাতে না ওঠে সেজন্য কৃষ্ণ বহু অবয়ব ধারণ করতেন এবং প্রত্যেক গোপবালার সঙ্গে রাসলীলা করতেন। সে কারণে রাসমণ্ডলের বলয়ে পরপর একজন গোপিনী এবং একজন কৃষ্ণকে দেখা যায়। বাংলার মন্দিরে টেরাকোটা অলঙ্করণে সবচেয়ে বেশি রাসমণ্ডল আছে বিষ্ণুপুরের শ্যামরাই মন্দিরেই। 1643 খ্রিস্টাব্দে বীর হাম্বীরের পুত্র রঘুনাথ সিংহ হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। বিষ্ণুপুরের প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ প্রয়াত চিত্তরঞ্জন দাশগুপ্তের মতে এই মন্দিরের রাসমণ্ডলের সংখ্যা 40। মন্দিরের দক্ষিণ দিকের দেওয়ালে দুটি বলয় বিশিষ্ট দুটি বৃহৎ রাসমণ্ডল আছে। বাংলার সবচেয়ে বড় রাসমণ্ডল এ দুটি। স্বল্প পরিসরে বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরের রাসমণ্ডল বিষয়টি আলোচনার বাইরে রাখা হল। বর্ধমান রাজারাও ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী। তাদের পৃষ্ঠপোষকতায় একাধিক মন্দির তৈরি হয়েছিল জেলার তৎকালীন বাণিজ্য নগরী কালনায়। পশ্চিমবঙ্গের 5টি 25 চূড়া মন্দিরের মধ্যে
তিনটি কালনায় তৈরি হয়েছিল বর্ধমান রাজাদের পৃষ্ঠপোষকতায়। এই তিনটি মন্দির হল লালজি, কৃষ্ণচন্দ্র এবং গোপাল মন্দির। প্রতিটি মন্দিরেই রাসমণ্ডল সহ কৃষ্ণলীলার অসংখ্য টেরাকোটা ফলক দেখা যায়। কালনা রাজবাড়ি চত্বরেও একটি রাসমঞ্চ আছে। রাস উপলক্ষে এই মঞ্চে লালজি কৃষ্ণচন্দ্র মন্দিরে রাধাকৃষ্ণের যুগলমূর্তি যেমন আনা হয়, তেমনই লক্ষণপাড়ার মাইজি বাড়ির শ্যামচাঁদকে রাজবাড়ির জামাই হিসেবে আনা হয়। গোপাল মন্দিরের আলাদা রাসমঞ্চ আছে, সেখানেই রাস হয়। বর্ধমান রাজ পরিবারের লক্ষ্মীনারায়ণ জিউ ঠাকুর বাড়ির রাসমঞ্চ ধ্বংসপ্রাপ্ত। রাস উপলক্ষে রাধাবল্লভ মন্দিরের যুগলমূর্তিকে নিয়ে আসা হয় মন্দিরের উল্টো দিকের রাসমঞ্চে। গোয়ালবাড়ি ঠাকুর বাড়ির রাস হয় শুলিপুকুরের পাড়ের মন্দিরে। বর্ধমান শহরের মন্দিরগুলিতে অবশ্য টেরাকোটা অলঙ্করণ নেই। টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ যে সমস্ত মন্দিরে রাসমণ্ডল আছে তাদের সবকটির উল্লেখ এই সীমায়িত পরিসরে সম্ভব নয়। তবু যে সমস্ত মন্দির উল্লেখের দাবি রাখে সেগুলি হল বীরভূমের সোনাতর পাড়ার দামোদর মন্দির, ঘুড়িসার রঘুনাথ মন্দির, ইলামবাজারের মহাপ্রভু মন্দির, হুগলির বাঁশবেড়িয়ার অনন্ত বাসুদেব মন্দির, গুপ্তিপাড়ার রামচন্দ্র মন্দির, আটপুরের রাধা গোবিন্দ মন্দির, পূর্ব বর্ধমান জেলার মৌখিরার লক্ষ্মী জনার্দন মন্দির, সাকারি গ্রামের সিংহবাহিনী মন্দির, বাঁকুড়া জেলার আকুইয়ের রাধাকান্ত মন্দির ইত্যাদি। মন্দির টেরাকোটায় শ্রীকৃষ্ণের রাসলীলা তথা রাসমণ্ডল প্রসঙ্গটি এখানেই শেষ হল। ভালো থাকুন সকলে। মধ্যবঙ্গের তথা রাঢ়বঙ্গের আঞ্চলিক ইতিহাস, লোকসংস্কৃতি, ধর্মীয় স্থাপত্য, টেরাকোটা ইত্যাদি বিষয়ে ভিডিও নিয়মিত প্রকাশ করব আমরা। সংশ্লিষ্ট বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে মধ্যবঙ্গের সংস্কৃতি চ্যানেল সাবস্ক্রাইব করতে, অন্যদের সঙ্গে শেয়ার করতে এবং নিয়মিত আপডেট পেতে বেল নোটিফিকেশন বাটন ক্লিক করতে অনুরোধ করি। ভালো থাকবেন।